দেখুন বন্ধুরা, এগুলো হচ্ছে বটবটি। বটবটিগুলো একটু হলুদ আর পেকে গেছিল। আর এই যে পটল, পটলগুলো পেকে গেছিল, এগুলো আমি এখন বাটা করব। তো চলুন দেখতে থাকুন আমি কিভাবে এটা বাটা পটল বাটা বানানোর জন্য রসুন নিয়ে নিয়েছি আর কিছুটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। পটল আর বটবটি বাটা করার জন্য আমি মিক্সিতে দিয়ে বেটে নেব ভালো করে। এটা একটা পেস্ট করে নিতে হবে, পুরোটা ধরছে না, আমি দুবার দিয়ে করে নেব পেস্টটা। চলুন এবার পেস্ট করে এক কোয়া রসুন আর কাঁচা লঙ্কাটা এর মধ্যে দেব, দিয়ে পেস্ট করে নেব। পটল আর বটবটিটা ঠিক এরকম হয়ে গেছে, বাটা হয়ে গেছে। এবার আমি মিক্সি থেকে নামিয়ে যেটুকুনি বাকি আছে বাদ বাকি পটলটা আর বটবটিটা দিয়ে দিয়েছি। দেখুন এরকম শুকনো বটবটি আর হচ্ছে গিয়ে পটল কখনো ফেলবেন না, এইভাবে বেটে খাবেন, খেয়ে দেখবেন দারুণ স্বাদ লাগে। এক থালা ভাতেই বাটাটা দিয়েই খাওয়া হয়ে যাবে। পটল আর বটবটি দুটোই বাটা হয়ে গেছে, এবার আমি খুলে নিই। কড়াই আমাদের গরম হয়ে গেছে, এবার সর্ষের তেল দিয়ে দেবো পরিমাণ মতো। তেলটা গরম হয়ে গেছে, দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো। বেটে রাখা পটল অল্প একটু লবণ দিয়ে দেবো, একটুখানি হলুদ, এবার ভালো করে ভেজে জলটা টানিয়ে একদম শুকিয়ে ফেলতে হবে। দেখুন পটল আর বটবটিটা কড়াই থেকে উঠে আসছে আর লেগে যাচ্ছে না, তাহলেই আপনারা বুঝতে পারবেন বাটাটা আমার রেডি হয়ে গেছে। এবার নামিয়ে নেব।